অস্ত্র মাদক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন নামঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি অভিযোগ গঠনের শুনানির জন্য 30 নভেম্বর দিন ধার্য করা হয়েছে। দুপুরে ঢাকা মহানগর হাকিম কে এম ইমরুল কায়েস আদেশ দেন। এর আগে সকাল 10টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় ইসমাইল চৌধুরী সম্রাটকে। শুনানি শেষে আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত, পাশাপাশি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন। গত বছর 6 নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় র্যাব। একই বছরের 9 ডিসেম্বর মাদক মামলায় সম্রাট ও আরমানের বিরুদ্ধে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা।